দেখো আজকে আমি বানাবো পাটিসেপটা পিঠার ক্ষীর। তো দেখো এখানে ক্ষীরটা আমি এখানে মোটামুটি 2 কিলোর মতো দুধ আছে, লিকুইড দুধ। তো আমি দুধটা বসিয়ে দিয়েছি, এখানে ক্ষীর বানাবো। তো দুধটা আমি জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধটা, এখানে আমি কোনো রকম জল ইউজ করিনি, ভালো করে জাল দিয়ে ক্ষীর বানাতে হবে। দেখো ক্ষীরের জন্য নিয়েছি খেজুর গুড়। তো আমি গুড়টাকে একটু গুঁড়ো করে নেব, ভেঙে নেব একটু। গুড়টা আমি খেজুর গুড় নিয়েছি, তো এটা গুঁড়ো করে নেব ভালো করে। তো আমি মাঝে মাঝেই অনবরত নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় আর কি প্যানে, সেজন্য। আর দুধটা এভাবে হতে হতে ক্ষীর হয়ে যাবে, এরকমভাবে নাড়াচাড়া করতে লাগবে। তা একদম ঘন হয়ে আসছে, তো ভালো করে নাড়াচাড়া করার পর তো এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে, মিক্স করে নেব চালের গুঁড়াটা ক্ষীরের মধ্যে। তোমরা এর মধ্যে এর মধ্যে চাইলে গুড়ের বদলে চিনিও দিতে পারো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড় পরিমাণ মতো, যে যতটা মিষ্টি খাবে। আর ক্ষীরে একটু মিষ্টি বেশি ভালো লাগে, সেই জন্য আমি পরিমাণ মতো এর গুড় দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে অনবরত নাড়তে থাকবো। ভালো করে মিক্স করতে থাকবো চালের গুঁড়া আর ততক্ষণে হতে থাক। এরকম হয়েছে, আর একটু হয়ে গেলেই আমি নামিয়ে নেবো, কারণ এটা ঠান্ডা হলে জমাট বাঁধবে, খেতে অসাধারণ যাবে, গন্ধ দারুণ বেরিয়েছে। তো এর মধ্যে এখন আমি একটু 1 চিমটি নুন দিয়ে দেবো, আর তোমরা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারো বা ঘি দিতে পারো। তো এবার আমি একটু নুন দিয়ে দেবো। দেখো আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলে এটা আরও ঘন হয়ে যাবে। দেখাচ্ছি কিরকম হয়েছে ঠান্ডা হয়ে তোমাদেরকে। টিশার্টটার ক্ষীরটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হবে।